গুড ইভিনিং মাই সুইট ফ্যামিলি, তোতাস লাইফস্টাইলে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, প্রত্যেকে জাস্ট ফাটাফাটিতে আছো। হ্যাপি হ্যাপি পঞ্চমী, ঠিক আছে? পঞ্চমী আশা করি তোমাদের খুব ভালো কেটেছে। আর হ্যাপি পঞ্চমী, সরি হ্যাপি ষষ্ঠী, ঠিক আছে? ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা আর ইন অ্যাডভান্স, তাই তো? অ্যাডভান্স হ্যাপি সপ্তমী, ঠিক আছে? তোমরা যখন এই ভিডিওটা দেখবে অলরেডি সপ্তমী পড়ে যাবে। তো এখন বেজে গিয়েছে ঘড়িতে কটা? এখন ঘড়িতে বাজে সন্ধে 7:30, দেখে তো বুঝতেই পারছো একদম রেডি হয়ে গেছি। আর এই যে আমার পুতুলি, একদম এতটা হিল একটা পড়েছে, সেই কারণে আমার থেকে লম্বা হয়ে গেছে। তো বিশাল কিছু মায়ের ওপরে উঠে গেছে, একদম বিশাল কিছু ডিমান্ড হয়ে গেছে। আমি ওভারঅল লুকটা শেয়ার করবো অবশ্যই। তো তোমাদেরকে বলি যে আমাদের এখানে অনেকগুলো ফেমাস পুজো হয়, আর তার জন্য একদম আমার বাড়ির সামনে থেকে রাস্তা একদম বন্ধ করে দিয়েছে। কোনো রকম বাইক, টোটো, অটো, গাড়ি কিছু ঢুকতে দিচ্ছে না। একদম প্রায় তোমার তোমার কত হবে, 7-8 কিলোমিটারের মধ্যে অনেকগুলো, 14-15টার মতো প্রায় পুজো হয়। ওই পুজোগুলো সমস্তটাই হেঁটে হেঁটে দেখতে হবে। তো জানি না কতটা কি দেখতে পারবো, আই হোপ যতটাই যাই দেখবো তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করার চেষ্টা করব। তো তার আগে ষষ্ঠীর লুকটা দেখিয়ে দিই, ঠিক আছে? আর একটা সেকেন্ড দেখাচ্ছি, এক সেকেন্ড কাছে আন। তো তো চুলটা আমি কালার করেছি, তো তোমরা জানিও কেমন লাগছে আমাকে। এই আচ্ছা, এই যে দেখো হিলটা দেখো, শুধু আমি হিলটা দেখাচ্ছি তোমাদেরকে, এই যে চুলটা কালার করেছি, কালকে স্পা করব, ঠিক আছে? আর জানিও কেমন লাগছে মায়ের। আমি জুতোই পরবো, হয়তো আলোতে বুঝতে পারছো না তোমরা, এটা আমাদের রামপুরের মুক্তিধাম আশ্রমে, ঠিক আছে? এখানে প্রত্যেক বছর দুর্গাপুজো হয়। তো আমরা এইমাত্র পুজো দেখে বেরোলাম, ভীষণই সুন্দর। আর একদম ভেতরে ক্যামেরা অ্যালাউ নয়, সেই কারণে আমি ক্যামেরাটা করতে পারিনি। তবে ডিটেলসে যখন আমি হয়তো ভয়েস ওভার দেবো তোমাদের সাথে শেয়ার করবো। অনেকটা জায়গা জুড়ে, এই যে সাথে আছে দিদা, দিদা পুতুলি মেয়ে, এখন যাচ্ছে দেখি কোথায় কি এন্ট্রি পাওয়া যায়। কারণ তোমাদেরকে তো শুরুতেই বললাম আমাদের বাড়ির সামনে থেকেই সমস্ত কিছু বন্ধ করে দিয়েছে। তো চলো একদম মন্দিরের মেইন এন্ট্রেন্সটা তোমাদের সাথে আগে শেয়ার করি। বাড়ির খুব
কাছে একটা প্যান্ডেল যেটা এই বছর নতুন হয়েছে, ভীষণই সুন্দর ডেকোরেশন করেছে। জাস্ট একটু ভেতরে বলে প্যান্ডেলটা হয়তো সবাই কম বেশি জানে না, বাট খুবই সুন্দর। আর এরপর দেখো নেক্সট আমরা এসেছি চৈতন্যপুর নবতারা, ঠিক আছে। এখানেও প্রত্যেক বছর থিমের পুজো হয়, দেখতেই পাচ্ছ কত সুন্দর প্যান্ডেলটা হয়েছে, আর আলোকসজ্জা তো বলার কোনো কথাই নেই। আর প্রত্যেকটা প্যান্ডেলে হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান, বাচ্চাদের নাচ গান। চলে এসেছি চৈতন্যপুর নিউ স্টার, এটাও খুবই সুন্দর। প্রত্যেক বছরই বেশ কিছুদিন আগে এই পুজোটা স্টার্ট হয়েছে, প্রত্যেক বছরই নতুনত্ব কিছু থাকে, ঠিক আছে। নতুনত্ব থিমের পুজো, আর লাইটিং নিয়ে তো কোনো কথাই হবে না। এটা হলো চৈতন্যপুর নিউ স্টার। যেটা তোমাদেরকে কিছুদিন আগে আমার ব্লগে দেখিয়েছিলাম, জাস্ট প্যান্ডেল হচ্ছিল, এটাতে আমরা নামছি না, ভীষণই ভিড়। তো এবার ঘুরে যাব চৈতন্যপুর ফেমাস ক্লাব, ঠিক আছে, চৈতন্যপুর যুগের যাত্রী ক্লাব। এখানেও প্রত্যেক বছরই থিমের পুজো হয়, নতুনত্ব কিছু থাকেই, ঠিক আছে। অনেক দূর দূর থেকে লোক এই প্যান্ডেলটা দেখতে আসে, তো চলো তোমরা দেখো, আই হোপ তোমাদের খুব ভালো লাগবে। স্টাইলে পুজো হয়, মা দুর্গাকে দেখলেই যেন কী বলবো, গায়ের মধ্যে কাঁটা দেয়। প্যান্ডেল থিমের করে, কিন্তু প্রতিমাটা সবসময় সাবেকি করার চেষ্টা করে, তো খুবই সুন্দর, এটাও খুবই সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ। এই ক্লাবটির নাম হলো চৈতন্যপুর নবোদয়।
দেখতে পাবে যেটা একদম আমার বাড়ির সামনে সংহতি ক্লাব, ঠিক আছে? এখানে মানে একদম আমার পাড়ার পুজো এটা বলতে পারো। এখানেও প্রত্যেক বছর সাবেকি স্টাইলে মা দুর্গা প্রতিমা করেন এনারা, ঠিক আছে? তো ভীষণই সুন্দর করেন। প্যান্ডেলটা হয়তো থিমের হয় না, প্যান্ডেলটা নর্মাল যেভাবে প্যান্ডেল হয় পাড়ার পুজো যেরকম হয় সেরকম, বাট প্রতিমাটা দুর্দান্ত হয়। আর ভেতরের কাজটা তো তোমরা দেখতেই পাচ্ছ, এখন হচ্ছে ষষ্ঠী পুজো পেছনে, ঠিক আছে? জাস্ট প্যান্ডেলটার পেছনে হচ্ছে, এটা দেখে পরেই আমরা বাড়ি চলে যাব। আই হোপ তোমাদের সাথে কিছু কিছু হলেও আমাদের এলাকার ঠাকুরগুলো আমি শেয়ার করতে পেরেছি যেগুলো ফেমাস পুজো হয়। তো তোমরা যারা আশেপাশে এখনও পর্যন্ত দেখোনি, প্লিজ একবার চৈতন্যপুরে এসে সমস্ত প্যান্ডেল ভিজিট করো, আই হোপ তোমাদের ভালো লাগবে। তো আবারও একবার জানাচ্ছি, হ্যাপি শুভ মানে ষষ্ঠী আর হ্যাপি শুভ সপ্তমী। ব্লগটা যখন পোস্ট হবে তখন অলরেডি সপ্তমী পড়ে যাবে। আর তোমরা প্রত্যেকে ফাটিয়ে আনন্দ করো, মজা করো। একদম আমার বাড়ির সামনে দেখো ব্যারিকেড লাগানো হয়ে গেছে, এখান থেকে পুরো গাড়ি বন্ধ করে দেয় প্রত্যেক বছরই।